ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেন জরাসন্ধ বেনের মেয়ে উপন্যাসের রচয়তা হরপ্রসাদ শাস্ত্রী বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন বৈতালিক উপন্যাসটি রচনা করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা কোন সাহিত্যিকের কিশোর পাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় উত্তম পুরুষ উপন্যাসটি কে রচনা করেছেন উত্তম পুরুষ উপন্যাসটি রচনা করেছেন রশিদ করিম প্রসন্ন পাশান এই উপন্যাসটি কার রচনা রশিদ করিম মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি প্রেমের সমাধি আনোয়ারা কোন ধরনের গ্রন্থ উপন্যাস আনোয়ারা উপন্যাসের রচিততা কে আনোয়ারা উপন্যাসটি রচনা করেছেন নজিবুর রহমান সাহিত্যরত্ন নজিবুর রহমানের আনোয়ারা কোন শ্রেণীর উপন্যাস এটি একটি সামাজিক উপন্যাস নদী ও নারী উপন্যাসের রচিয়তাকে হুমায়ুন কবির কত ছবি কত গান এর লেখককে খন্দকার মোহাম্মদ ইলিয়াস ভাষানি যখন ইউরোপে এই বইটি কে লিখেছেন খন্দকার মোহাম্মদ ইলিয়াস কেরি সাহেবের মুন্সি এই বইটির লেখক হলেন প্রমোদনাথ বিশি নিচের কোনটি সঠিক ঘর মন এটি একটি উপন্যাস অনাথিনী কোন লেখকের প্রথম উপন্যাস খান মোহাম্মদ মঈনুদ্দিন লোকে সিন্ধু উপন্যাসটির রচয়তা কে এই উপন্যাসটির রচয়তা হাসন রাজা ওয়ারিস উপন্যাসটির লেখক হচ্ছেন শওকত আলী প্রদোষে প্রাকৃতজন এই গ্রন্থটি কার লেখা শওকত আলী কোনটি শওকত আলীর উপন্যাস শওকত আলীর উপন্যাস কুলায় কালাস্রোত আগুন মুখার মেয়ে গ্রন্থটি কে রচনা করেছেন এই গ্রন্থটি রচনা করেছেন নূরজাহান বোস বটতলার উপন্যাস এর লেখককে বটতলার উপন্যাস লিখেছেন রাজিয়া খান পদ্মা মেঘনা যমুনা এই উপন্যাসটি কে রচনা করেন পদ্মা মেঘনা যমুনা রচনা করেন আবু জাফর শামসুদ্দিন লিপিমালা রচনা করেছেন কে লিপিমালা রচনা করেছেন রামরাম বসু কেরি সাহেবের মুন্সী বলা হয় রামরাম বসুকে ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কবিগানের গানের এবং গায়ক হিসেবে এরা উভয়ে পরিচিত তারা কারা রাম বসু এবং ভোলাময়রা কবি গানের প্রথম কবি কে গোজলাপুট গোই অ্যান্টনি ফিরঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়তা। কবিগান পুঁথি সাহিত্য বলতে বুঝি ইসলামী চেতনা সম্পৃক্ত পুথি দোভাষী পুথি বলতে কি বুঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুথি। বটতলার পুথি বলতে কি বুঝায় দোভাষী বাংলায় রচিত সাহিত্য পুথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ফকির গরিবুল্লা ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সিংহাসন কার রচনা বত্রিশ সিংহাসন রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোনটি সঠিক গোলকনাথ শর্মা হিতোপদেশ নামে একটি সাহিত্য রচনা করেছেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নয় রামমোহন রায় হুতুম প্যাচার নকশার রচিততা কে কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাচার নকশা কোন জাতীয় রচনা রম্য রচনা হুতমি গদ্যের লেখকের নাম কি হুতমি গদ্যের লেখকের নাম কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন প্রসন্ন অনুসৃত ভাষারীতিকে বলা হয় হুতুমি বাংলা ভাষা বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা সাহিত্যে উনিশ শতক থেকে গদ্যের সূচনা হয় গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি আধুনিক যুগের বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি কোচবিহার রাজের লেখা চিঠি বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কোন তারিখে স্থাপিত হয় চার মে আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত মার্কসিজম মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি জননী পদ্মা নদীর মাঝি কার লেখা পদ্মা নদীর মাঝি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা পদ্মা নদীর মাঝি এটি একটি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রকাশকাল কত উনিশশো সাল উনিশশো সালে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রকাশিত হয়েছিল পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য কী জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখের কাহিনী পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুবের মাঝি কপিলা কোন উপন্যাসের চরিত্র পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি উপন্যাসে শীতলবাবুর স্ত্রীর নাম কী শীতলবাবুর স্ত্রীর নাম যোগী পদ্মা নদীর মাঝি উপন্যাসে নিচের কোন চরিত্রটি নেই পদ্মা নদীর মাঝিতে বাসু নামে কোনো চরিত্র নেই মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি জাগ হুয়া সাভেরা পুতুল নাচের ইতি এটি একটি উপন্যাস উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী মোস্তফা চরিত গ্রন্থের কে মাওলানা আকরাম খা আকরাম খা রচিত মোস্তফা চরিত গ্রন্থটি এটি একটি সিরাত গ্রন্থ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায় ব্রাহ্ম ধর্ম কোনটি প্রচারে উদ্যোগী হয়েছিল একেশ্বরবাদ সতীদাহ প্রথা রোধ করেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ রাজা রামমোহন রায় কোন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন প্রেস অর্ডিন্যান্স কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয় বেদান্ত চন্দ্রিকা বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এর রচিততা কী এই বইটি রচনা করেছেন দোম আন্তেনিও বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ কোনটি বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ অপশন খ আনোয়ারা উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে দুদিনের খেলাঘর এই উপন্যাসটির রচিয়তা কে এই উপন্যাসটির রচয়তা আকবর হোসেন অবাঞ্ছিত কার রচনা অবাঞ্চিত রচনা করেছেন আকবর হোসেন খরলা উপন্যাসটি কার লেখা খরলা নামে কোনো উপন্যাস নেই তবে সরলা উপন্যাসের লেখা ডক্টর লুৎফর রহমান গণদেবতা উপন্যাস কার লেখা গণদেবতা উপন্যাসটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুলিবাকের উপকথা এই উপন্যাসটি কার লেখা হাসুলিবাকের উপকথা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আবদুল্লাহ উপন্যাসটির লেখক কে কাজী ইমদাদুল হক কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য বিষয় কোনটি আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য বিষয় তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র তিতাস একটি নদীর নাম কোন ধরনের শিল্পকর্ম এটি একটি উপন্যাস তিতাস একটি নদীর নাম উপন্যাসটির লেখক কে এই উপন্যাসটির লেখক অদ্বৈত মল্লবর্মন জোহরা উপন্যাসের রচিততা কে জোহরা উপন্যাসের রচয়তা মোজাম্মেল হক হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসাবে পরিচিত কথা সাহিত্যিক বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট উপন্যাসিক কে হুমায়ুন আহমেদ অয়ময় নাটকটির রচিয়তা কে হুমায়ুন আহমেদ অয়ময় নাটকটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ আজ রবিবার এই নাটকটি কে রচনা করেন হুমায়ুন আহমেদ হিমু নাটকটির রচিয়তা হুমায়ুন আহমেদ বহুব্রী বইটি কে রচনা করেছেন বহুব্রী বইটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ জাপিত জীবন উপন্যাসের রচিয়তা কে যাপিত জীবন এই উপন্যাসটির রচিয়তা সেলিনা হোসেন মগ্ন চৈতন্য শীষ উপন্যাসের রচয়তাকে সেলিনা হোসেন গায়ত্রী সান্ধ কার রচনা গায়ত্র সান্ধ রচনা করেছেন সেলিনা হোসেন বা গলির এক গলি এটি কার রচনা রাবেয়া খাতুন রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে উনিশশো সালে চৌচির উপন্যাসটি কার লেখা আবুল ফজল আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান উনিশশো সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম কেড়ি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো সালে পথের পাঁচালী এই উপন্যাসটির রচিয়তা কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি কবে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে